নমস্কার, আমি মিলন। শুরু করছি আজকের জেলা বার্তা। সাত সকালে ডাম্পারের চাকার তলায় পৃষ্ঠ হয়ে এক ব্যক্তির মৃত্যু। বীরভূম জেলায় বোলপুর থানার অন্তর্গত শিয়ান গ্রামের সন্নিকট বোলপুর নানুর চণ্ডীদাস রোডের উপর এক টোটো চালক সাত সকালে ডাম্পারের চাকার তলায় পৃষ্ঠ হয়ে মৃত্যু হয়। মৃত ব্যক্তির নাম নিজা শেখ, শিয়ান গ্রামের বাসিন্দা। রোজ সকালে রুজি রোজগারের জন্য বাড়ি থেকে টোটো নিয়ে বের হন। হঠাৎ চলার পথে ডাম্পারে টোটো আটকে যায়। টোটো চালক প্যাসেঞ্জারকে বাঁচাতে গিয়ে নিজে সামলাতে না পেরে ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। টোটো চালকের মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বোলপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছান এবং পরিস্থিতি সামাল দেন। সঙ্গে সঙ্গে মৃত ব্যক্তির দেহ তুলে নিয়ে বোলপুর মহকুমা হসপিটালে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার তদন্ত করছে। ঘটনাটা ওরা এখানে চায়ের চা খেছিল, টোটোটো নিয়ে গেছিল আর ডাম্পারে গেছিল। এবারে একটা প্যাসেঞ্জার ছিল, সে টোটোটা এই ডাম্পারে ধরে নেয়, ধরে নেওয়ার কারণে টোটো সহ ঢুকিয়ে দেয়। চালাইছিল চালক, চাকা পড়ে যায়। এই বিজ্ঞাপন কি নাম? নিজা সে ওর নাম শিবজিৎ সে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বোলপুর, বীরভূম। আজকের জেলা বার্তা এই পর্যন্ত। নমস্কার।